গুড মর্নিং বন্ধুরা, আজ সকালবেলায় তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে 8:30। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে খাওয়ার জল দিয়েছিল না, লাইটে গাছ চলছিল ওই জন্য। দিয়ে আজকে সকালে জল দিয়েছি, জল খাওয়ার জল নেওয়ার জন্য 7:30 আজকে উঠে গেছি। তারপরে খাওয়ার জলটা পুরার পরে স্নান টান করে নিলাম, কারণ আজকেও লাইট থাকবে না। আজকেও সবার ফোনে মেসেজ এসেছে, আজকেও লাইট থাকবে না। তারপরে স্নান টান হয়ে গেলো, কাপড় ধোয়া এগুলো পুজো করে আবার তোমাদের সামনে এলাম। আর এ দেখো চা বসিয়েছি আজকে, কিন্তু সকালে উঠেই কিন্তু দুধ চা খাচ্ছি আমরা। গ্যাস না হয়ে যায় সে ভালো, কারণ আমার দুধ চা খেলেই গ্যাস হয়ে যায়, ওই জন্য দুধ চাটা খেতে ভয় পায়, কিন্তু খেতে ভালো লাগে দুধ চাটা। দেখো চা সকালবেলায়, তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে, কারণ আমার যতক্ষণ এটা ভিডিও পোস্ট করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো তোমরা সন্ধ্যার চা খেও আমার সঙ্গে একসঙ্গে বসে। আর এ দেখো দেখো ঘরগুলো কীভাবে ফাট ধরেছে, চির ধরেছে। এই ঘরটা কিন্তু মালিকরা নতুন বানিয়েছে, এ দেখো নতুন বানিয়েছে, কিন্তু কি বলতো এরা না মানে সেই বোল্ডার পাথরগুলো হয় না, ওই পাথর দিয়ে করেছে, ওই জন্য ঘরে লোড নিতে পারে না আর ফেটে ফেটে যায়। আর এই জন্য দেখো, দেখো কথা বলতে দেখলেই তোমাদের সামনে চলে আসবে। আর এখন শিখেছে নতুন করে, মামি ব্লক করো না, ব্লক করো না, আর গাইসদের সঙ্গে কথা বলো এইভাবে কথা বলে। আর তোমাদেরকে ও মনে হয় যে মানে দেখতে পাচ্ছে এরকম বলে গাইসদের সঙ্গে কথা বলো। তো তোমরা ওর সাথে একটু কথা বলে নাও, বলো কথা বলো। দেখো লেখা পড়া করছে কিন্তু ও আজকে, এ দেখো কি সুন্দর করে এ লিখেছে, দেখি দাও, এ দেখো এ লিখেছে, এখন পড়াশোনা করা শিখেছে, এ বি সি আর ডি এ চারটে লেখা শিখেছে, আর অনেকগুলো পোয়েমও শিখে গেছে। আর স্কুলে এখনও ভর্তি করতে পারিনি, এবছর তো হলো না, দেখা যাক আবার সামনের বছর, কারণ অনলাইনে ক্লাস হবে। তো মনে হয় না যে ওর ই হবে, কারণ ও তো বুঝতেই পারবে না অনলাইন কাকে বলে, মানে যেগুলো মোবাইলে এ বি সি ডি শেখায় আর স্কুল থেকে যেটা শেখাবে আমার মনে হয় একই হয়ে যাবে। তো আমার ঘরে বসে মোবাইল দিয়ে পড়ানোই ভালো আমার মনে হয়, কারণ দেখো এখন সবই বন্ধ, ও প্রথমত যেতে পারবে না, দ্বিতীয়ত যখন মানে অনলাইন ক্লাস হবে ও তখন পড়তেও বসবে না, ও তো বাচ্চা না, এবার ওদের তো মুডের পরে চলে, এবার হয়তো 7টার সময় থাকলো, ও তখন 7টার সময় খেলতে শুরু করলো। এবার স্কুল গেলে কী হয়, ম্যামরা একসঙ্গে আটকিয়ে রাখে বাচ্চাদের, তখন পড়ুক আর না পড়ুক তবু ওরা আটকিয়ে রাখে বা শেখায়। আর এখন কী হবে, যদি ও যদি না পড়তে বসে তখন হয়তো ওর নাম করে বলেই গেল যে রূপম তুমি কোথায়, রূপম তুমি কোথায়, মোবাইল এদিকে আমি চালু করে দিলাম, ও দেখা গেল খেলাই শুরু করে দিল, এইরকমই হবে। ওই জন্য আমি বলেছি যে এখন আর ই করবো না, দেখা যাক সব নর্মাল হোক, তারপরে আবার ওকে স্কুলে ভর্তি করব। আর বড়টা তো 2 বছর থেকে অনলাইনে ক্লাস চলছে, এবার 5-এ উঠে গেল, ও ক্লাস 3 থেকে অনলাইন করছে, 5-এ উঠে গেল অনলাইন করে করে, আর এখনও মনে হয় না যে এবছর খুলবে, দেখা যাক কী হয়। আর দেখেছো সকালবেলায় উঠে কী করুম, আর সকালবেলায় উঠে যাও রোদের টাপটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখন বাজে 8:30, এখন 8:45 বাজে, এই রকম গরম পড়ছে এখন। আর রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যানও চালানো যাচ্ছে, কেমন হয়ে গেছে ফ্যানও চালানো যাচ্ছে না, বা ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, হয়তো একে ধুয়ে দিয়ে শুতে হচ্ছে ঢাকা নিয়ে, এই রকম হয়ে গেছে। আবার ফ্যান না চালালেও মানে একটু গরম গরম মনে হচ্ছে।
এখানকার ওয়েদারটাই এরকম ঠান্ডা হয়, মানে সন্ধ্যা যখনই হবে আস্তে 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 ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। আর এই তো, আর আজকে সকালে রান্না করব রুটি আর কি যেন লাউ, লাউ ভাজা। তোমরা কি কোনোদিন খেয়েছো? আমি কিন্তু কোনোদিন খেয়েছিলাম না, তো এখন এর আগে একদিন করেছিলাম লাউ ভাজা, আর খেয়ে ভালো লেগেছিল। কিন্তু তরকারিটা করলে আবার এরা খেতে চায় না, একটু ভাজা টাইপের করলে ওরা খেয়ে নেয় দুটোই। আর তরকারি একটুকু খেতে চায় না, ডাল হলে ডাল আর আলু ভাজা, মাছ হলে মাছ আর নাহলে মাংস হলে মাংস, এরকম সবজির দিকেই যাবে না ওরা। সেই জন্য কী করে একটু ভাজা, ওরা যেভাবে খেতে ভালোবাসে ওইভাবে করে দিই। তো লাউটাকে একটু তেলে পুরে দিয়ে একটু ভেজে নিই আর একটু চিনি ফেলে দিই, একটু মিষ্টি মিষ্টি লাগে, ওটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু কোনো দিন খেয়েছিলাম না, তো সেই দিন খেলাম তো ভালোই লেগেছিলো। আজকেও সেন লাউ ভাজাই করবো। আর লাউটা এখানটা দামটাও কম, 3 টাকা থেকে 5 টাকার ভেতরে, ওই জন্য একটু লাউটা একটু এখন আবার একটু খাচ্ছি। লাউটা লাউটা খাওয়া ভালো না জানি, তবে খাবো কি এই জন্যই এখন লাউটা খাচ্ছি। আর এখন লাউ করবো, আর দুপুরবেলায় তোমাদের একটা মানে কচুর পাতার রেসিপি দেখাবো। এটা তোমরা নিরামিষও করতে পারো, আমিষও করতে পারো। আর নিরামিষ করলে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করবে, আর আমিষ করলে তো পেঁয়াজ রসুন এইটাই। তো এটা খেয়ে দেখো, পুরো মাছ না থাকলেও তোমার মানে কেউ রান্নার পরে বলবে না এটা মাছের ঝোল না, মানে সেই শোল মাছগুলো হয় না অনেকটা ওই রকম লাগে দেখতে, আর খেতেও সুন্দর লাগে। তোমরা খেয়ে দেখো, মনে হবে যে মাছ খাচ্ছ, মানে টেস্টটা ওরকম লাগবে না, দেখতে এরকম লাগবে। খেয়ে দেখো তোমরা, আর এটা খাওয়াটাও ভালো কচুর পাতা, মানে অন্য টাইপের রান্না। আমরা তো কী করি, কচুর পাতা তরকারি নয় ভাপা এগুলো করি। এটা খেয়ে দেখো নতুন একটা রান্না। আর চলো এখন আর কথা বলছি না, আজকে সকালে উঠে বকবক শুরু করে দিয়েছি। এই দেখো চায়ের কাপ নিয়ে, চা তো খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের সাথে বকবক শুরু করে দিয়েছি। আর কালকে আমি কিন্তু বলেছিলাম তোমাদের ছোট্ট বোনু, ছোট্টও বলবো না, যারা আমার থেকে বড় তাদের আমি ছোট, আর যারা আমার থেকে ছোট তাদের আমি বড়, তারা দিদি ভাই বলতে পারো। আমি কিন্তু কালকে বলার পরে আমি মনে মনে ভেবেছি, আমি তো ছোট বোনু বলতে সবার তো ছোট না, আমি আমি তো বড়ও সবারই এইরকম। তো ভুল টুল হলে আমাকে মানে ক্ষমা করে দিও, কারণ এখন আমি নতুন নতুন, তবু এখন একটু একটু ই হয়েছে। কটা হলো, 4-5টা দিন হয়ে গেল। তো এইভাবেই আস্তে 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 ছোট্ট ছোট্ট পায়ে এগোতে থাকবো। আর তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যেন মানে একটু উপরে যেতে পারি। আর চলো আজকে আর কথা বলছি না, এখন রান্নার দিকে যায়। সকাল 9টা বেজে গেছে, রুটি আর ওই তো মিষ্টি লাউটা ভাজবো, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন রান্নাঘরে যাই। এই দেখো রুটি, পেঁয়াজ আর এই যে লাউ ভাজা, ভুলেই যাচ্ছি বারবার, লাউ ভাজা। এই দেখো এই পাগলটার এখনও স্নান হয়নি, এখন খেলছে বসে বসে এই পাগলটা। রূপম, তোমার নাম রূপম হে ক্যা? গ্যাসকে কিছু বলনা চাই ক্যা? বলো ক্যা। নেই তুমি ইধার বলো, মে দেখতে হ্যাঁ বলো বলো, তুমি উধার সে বলো, গ্যাস কুম তুমি দেখ রে বলো, উধার সে বলো, নেই তুমি বলো না, এক পয়েন্ট বল দাও তো গ্যাস লোক। বাই কর তো, বাই কর তো, বাই কর তো। আচ্ছা ঠিক আছে, ইধার ইধার বাই বাই গাইস। এই দেখো কচুর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি কালকে বিকেলে নিয়ে এসেছি বলে একটু নেতিয়ে গেছে,
ভালো করে ধুয়ে এই যে জল ঝরানোর জন্য যে ঝুড়িটাই রেখে দিয়েছি, আমার জলটাও ঝরে গেছে। আর এই যে বেসন নিয়েছি, এই যে এইটুকু ক চামচ হবে, চার পাঁচ ছ চামচ হবে, এই যে আর নুন দিয়েছি, আর দিব মিরচি পাউডার বলতে লঙ্কার গুঁড়ো, আর দিব এই যে ধনে গুঁড়ো, এটা দিয়ে আমি জল দিয়ে একটু ব্যাটার টাইপের বানিয়ে নেবো। এই যে এটাকে বেসন, এটা বেসন, বেসনটাকে এই দেখো কচুর একটা বড় পাতা নিতে হবে, সেটা উল্টো করে। এই কালকে পরশু দিন বৃষ্টি হলো না শিল, ওই জন্য পাতাগুলো সব ফেটে গেছে কচু। এভাবে উল্টো করে নিতে হবে, নিয়ে বোঠা থাকলে একটু কেটে নিতে হবে, এভাবে পুরো উল্টো করে নিয়ে তখন এরকম বেসন নিয়ে এভাবে সে বেসনে ব্যাটারটা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। এই যে এভাবে আবার একটা ছোট কচুর পাতা দিতে হবে, সেটা এটা যেহেতু এই দিকে মুখ আছে, এটা এই যে এরকম করে এই দিকে দিচ্ছি। আবার একটা পাতা নিলাম একইভাবে, আবার এদিকে মুখ আছে, আবার এইদিকে নিচ্ছি, বোঠাটা কেটে নিতে হবে। এরকম পরপর পাঁচটা করে পাতা দিতে হবে, আমার তিনটে হলো, এই যে আর একটা দিলাম। আমি কচু কিন্তু উল্টো পাতায় লাগাচ্ছি বেসনটা। এই যে পাঁচটা পাতা দিলাম, পাঁচটা দিয়ে আবার একটু এভাবে করে নিতে হবে। দিয়ে এবার এটার আবার বোঠা আছে, দিয়ে এবার এই যে এইভাবে মুড়িয়ে নিতে হবে, যেমন রোল করে না এরকম রোল করে মুড়িয়ে নিতে হবে। পাতাগুলো সব বৃষ্টিতে সেদিন শিল পড়েছে, সব ফেটে গেছে, এভাবে সব মুড়ি। একইভাবে আবার আমি একটা পাতা নিলাম, বেসন লাগিয়ে নিলাম, আবার একটা পাতা নিলাম, দুটো পাতা হলো, এবারে যে তিন নম্বর পাতা দিলাম, আবার বেসন লাগিয়ে নিলাম, চার নম্বর পাতা দিলাম, বেসন লাগিয়ে নিলাম। মাম্মি দেখো পাঁচ নম্বর পাতা নিলাম, আবার এই যে বেসন লাগিয়ে নিচ্ছি, বেসন লাগানো হয়ে গেল পাঁচ নম্বর পাতাতে, আবার সে একইভাবে রোল করে মুড়িয়ে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়েছি এতটা মতো আধা, তারপরে এই ফুটো ফুটো থালাটা দিয়েছি, ফুটো থালাটার পরে এই যে রোলগুলো এভাবে তিনটে রোল করেছে, এই দেখো একটা দুটো তিনটে, এই তিনটে রোল আমি দিয়ে দেখি, আমার যেহেতু ঢাকা নাই সেহেতু আমি থালাটা দিয়ে চাটুটা দিয়ে ঢেকে দিলাম।
এটা একটু 10 মিনিট মতো হবে এসে হলে আবার তোমাদের সামনে আমি আসছি এই দেখো কচু পাতাগুলো যে ভাপা হয়ে গেছে যে দেখেছো দেখো ভেপে গেছে এবার এটা আমি আরো 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেব তারপরে আবার তোমাদের সামনে আসছি এই দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এগুলো এই যে রোলের মতো হয়ে গেছে তো একদম শক্ত হয়ে গেছে এটাকে আমি এবার মাছের যেমন পিস হয় ওরকম করে পিস পিস করে নেব দেখো এরকম আমি পিস পিস করে নেব দেখো এগুলো সেই মাছের পিসের মতো এই যে এগুলো আমি এবার পিস পিস করে তুলে নেব হয়ে গেছে এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে দিব কড়াইয়ে যেমন মাছ ভাজে ওরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে এ দেখো এগুলো আমি ভেজে ভেজে এই দেখো মাছের মতো ভেজে ভেজে আমি তুলে রাখলাম এবার আমি দিব কড়াইয়ে তেল ছিল ওই তেলের ভেতরে আমি রসুন দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ এই দেখো মশলাটা আমার একটু কষা কষা হয়ে গেছে এবার আমি দেখো জল দিয়ে দিব দেখো এই যে এবার জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলেই আমি এই যে এই পকোড়াগুলো এই যে দেখো পুরো দেখতে মাছের মতো লাগছে এই মাছের মতো এইগুলো দিয়ে দিব এই পকোড়াগুলো কচুর পাতা দেখো ঝোলটা এইভাবে ফুটছে এবার আমি এই এই যে এবার এবার পকোড়াগুলো আমি একটা করে দিয়ে দিব মাছের মতো লাগছে কিনা পুরো মাছের মতো মনে হয় দেখতে এই দেখো এবার একটু ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব এই দেখো সেই তার রেসিপিটা পুরো কমপ্লিট আগে এখন পুরো মাছের মতো মনে হচ্ছে না তোমরা কিন্তু জানিও এটা কেমন লাগলো খেতে করে কালকে কিন্তু করো সবাই আর বলো কিন্তু কেমন লাগছে খেতে আর দেখতে তো পুরো মাছের মতো মনে হচ্ছে আর এ দেখো টমেটোর চাটনি আজ খোসা সমেত করেছি আমের চাটনি সেদিন ঝড় হয়েছিল পাশের বাড়ির আন্টি দিয়েছে অনেকগুলো এই টমেটো চাটনি আর এটা আজকের আমাদের দুপুরের খাবার
সরি, এটা হচ্ছে আমের চাটনি। এই দেখো ঘরটার আমার সব পরিষ্কার হয়ে গেছে ঝাড়ু টাড়ু মেরে। এখন আমি সন্ধ্যা দিব, যদিও এখন বাজছে দেখো 6:45। আর বাইরে দেখবা কেমন আলো, এই দেখো। আচ্ছা 6:45 বাজছে। এই দেখো কাজকাম সেরে যে একটু বসলাম তোমাদের সাথে কথা বলবো, আবার সেই লাইটটা চলে গেল। এখানে এই লাইট বলতে গেলে যাই না, এই কয়দিন হলো কি হয়েছে কি জানি, শুধু কিছু না কিছু প্রবলেম থেকে যাচ্ছে আর লাইট চলে যাচ্ছে। প্রচণ্ড গরম, কী বৃষ্টি হচ্ছে আর কি হচ্ছে কি না জানি না। এই 7-8 দিন থেকে যেন বৃষ্টিটাও হচ্ছে না, যেমন মানে বৃষ্টি যদিও হয় গরম যাচ্ছে না, আর তারপর লাইট যাওয়া আসা করেই যাচ্ছে। আর অ্যাডভেস্টারের ঘর তো আরও বেশি গরম, সন্ধ্যার পরে তখন মানে যেই রোদের তাপটা কমে তখন থেকে একটু ঠান্ডা লাগে। অ্যাডভেস্টারের ঘর কিন্তু ভাড়া নেয় কত জানো তো, লাইট বিল দেয় 3,500 টাকা, জল আছে যেহেতু অল টাইম জল দেয় সেই জন্য, আর খাওয়ার জলটা নিচ থেকে আনতে হয়, প্রচণ্ড প্রচণ্ড এখানে। আর তুমি এমনি তুমি যদি ঘরগুলো আছে সেগুলো 4,000 টাকা 4,500 টাকা এই রকম রেট। তো আপাতত ঘরটা এমনি ভালো, নতুন ঘরে আমরা নতুন ঘরেই ঢুকেছি নতুন ঘর হওয়ার পরে, আর তার আগে একটা ঘরে ভাড়া থাকতাম ওটাও তাই 3,500 পড়ে যেত লাইট বিল দিয়ে। তো ওই ঘরটার একটা টয়লেট আর 3টে ফ্যামিলি, ওই জন্য আমরা ওটা ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাথরুম মানে স্নান করা বাথরুমটা ভেতরে, আর টয়লেটটা হচ্ছে বাইরে, দুটো ভাড়াটিয়াও ইউজ করি আমরা, তবু 3,500 টাকা ভাড়া, এইরকম প্রচণ্ড এখানে ভাড়া প্রচণ্ড। আর এই তো ঘরটা এমনি ভালো আছে কিন্তু শুধু প্রবলেম হয় অ্যাডভেস্টারের ঘর, গরম হয় খুব, দুপুর মানে 11টা পর্যন্ত ঠিক আছে, যেই 12টা 1টা বাজলো না কেন গরম শুরু হয়ে গেল, আর এইদিকে ধরো রোদটা পড়লো মানে এই টাইম থেকে ঠান্ডা হতে শুরু করে 7টার থেকে, তো এর প্রবলেম তবু থাকতে হয় যেহেতু 3,500 টাকা এটা নেয়, আর অন্যটায় গেলে 4,000 টাকা 4,500 টাকা এরকম ভাড়া পড়ে, ওই জন্য একটু এর জন্য থাকতে হয় কষ্ট করে। আর কী বলবো, ও আচ্ছা রান্নাটা কেমন লেগেছে বলো তোমরা, কারণ রান্নাটা খুব ঘরোয়া রান্না, দেখতে পুরো মাছের মতো আর খেতেও খুব সুন্দর হয় এটা। আর কালকে কী করব, আচ্ছা কালকেও যদি পারি আর একটা রান্না দেখিয়ে দেবো আমি তোমাদের, তো দেখো কত রান্না শিখে গেছি না, তোমরা কিন্তু দেখো কিন্তু। এই দেখো আমি সন্ধ্যা দেওয়া হলো, আর এই দেখো বাইরেটা দেখো, তোমাকে দেখাচ্ছি টাইমটা কটা বাজে, এই দেখো প্রায় 7:30 বাজতে চলছে, আর আমাদের এখানে এই দেখো এতক্ষণে সন্ধ্যা লাগছে, বাইরেটা দেখো যে রাস্তার লাইটগুলো সব চলে গেছে। সূর্য এখনো কিন্তু ডুবেনি, গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না কিন্তু সূর্য কিন্তু এখনো ডুবেনি। এই হচ্ছে আমরা পড়তে বসতে বলেছি, স্লেট পেন্সিল নিয়ে খেলা করছে, এবার একটু পড়তে বসাবো, বসিয়ে তারপরে রুটি বানাবো
তারপরে খাওয়া দাওয়া চলবে এগুলো। আর এই যে আমাদের নিচে দেখি, এই যে নিচে আমাদের বিছানা হয়ে গেছে রাত্রিকার, একদম ডালা বিছানা। সব রাত্রিবেলায় নিচেই শুই, কারণ ওটাতে তো হয় না, একটা ছোট সিঙ্গেল বেড, ওর সবটা নিচেই শেনো শুই, ঢালা বিছানা করে। আর ও পড়াশোনা একটু করে না, তোমরা একটু বলে দাও তো পড়াশোনা করতে। হয়ে গেছে, এক থেকে একদম বলে দিল, 1 2 3 পর বলো, নাই এক দু বলো, 1 2 3 5 6 12 12 3 সব হয়ে গেল পড়া কিন্তু, 1 2 3 4 5 11 12 13 সব হয়ে গেল। মাম্মিকা পড়তে বসা পড়, এই যে বড়টা পড়তে বসেছে নিয়ে, এবার একটু পড়াই, তারপরে আর 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 কন্টিনিউ দেখাচ্ছি না, এবার আসছি তোমাদের সামনে থেকে। আর কালকে আবার নতুন কিছু একটা নিয়ে আসবো, জানি না এখনো কি দেখাবো, তবে কিছু একটা নতুন দেখাবো। বাই বাই করো, বাই বাই করো, হ্যাঁ ঠিক আছে, বাই করো।